কোটালিপাড়ায় জনসভার মধ্য দিয়ে শেখ হাসিনার আনুষ্ঠানিক গণসংযোগ শুরু অঙ্গীকার করলেন প্রতিটা গ্রামে শহরের সুবিধা দেওয়ার আমার গ্রাম আমার শহর হিসেবে গড়ে উঠবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় চাইলে নৌকায় ভোট প্রথম নির্বাচনী সভা সমগ্র দেশবাসীর কাছে এই আবেদন জানাই যে নৌকা মার্কায় ভোট চাই জনগণের সেবা করতে চাই দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি মাকসুম আলম খান এবার অন্যান্য শীর্ষ সংবাদ মিছিল মিটিং পথসভায় দেশ জুড়ে জমজমট নির্বাচনী প্রচারণা নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে প্রার্থীরা সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণসংযোগ শুরু সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে বললেন কামাল হোসেন সারা দেশে নির্বাচনী সহিংসতার শিকার আওয়ামী লীগ ইসিতে দলটির অভিযোগ হামলার ঘটনায় বিব্রত কমিশন নালিশ নিয়ে এবার আইজিপির কাছে বিএনপি নির্বাচনে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর থেকে নয় দিন মোতায়েন থাকবে সেনাবাহিনী প্রার্থিতা নিয়ে বেগম জিয়ার রিট শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন দুলু ও টুকুর প্রার্থিতা আপিল বিভাগেও স্থগিত প্রতিটা গ্রাম শহরের সুবিধা পাবে জানিয়ে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালিপাড়ার জনসভার মধ্য দিয়ে শুরু করলেন আনুষ্ঠানিক গণসংযোগ এ সময় তিনি আরও বলেন বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছে তার দল বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করে গড়ে তুলতে আওয়ামী লীগকে জয় যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলের সভাপতি শেখ হাসিনা বাবুল হোসেনের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন গোপালগঞ্জের কোটালিপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিকেল ৪টার দিকে পৌঁছান আওয়ামী লীগ প্রধান এই জনসভার মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন শেখ হাসিনা জনসভায় দেয়া বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন পরিবারহারা হয়ে দেশবাসীর কাছেই ভালোবাসা পেয়েছেন তিনি বাংলার জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যখন নিঃস্বরিক্ত হয়ে দেশের মাটিতে ফিরে আসি তখন তারা আমাকে এই বুকে আশ্রয় দিয়েছিলেন আমাকে শক্তি সাহস যুগিয়েছিলেন আপনারা বিএনপি জামাতের সমালোচনা করে বলেন যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীদের নিয়ে যারা ঐক্য করেছে নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মধ্য দিয়ে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে আজকে যারা ওই মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী দায়ে যাদের সাজা হয়েছে তাদের দোষরকে নির্বাচনে প্রার্থী করেছে তাদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা শত্রু ওই যুদ্ধাপরাধী গণহত্যা পরিচালনাকারী অগ্নিসন্ত্রাসকারী তাদেরকে নিয়ে যারা আজকে নির্বাচনের মাঠে নেমেছে তাদেরকে উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন জানিয়ে শেখ হাসিনা বলেন আবার ক্ষমতা এলে প্রতিটা গ্রাম শহরের সুবিধা পাবে প্রতিটি গ্রামে মানুষ শহরের সুযোগ সুবিধা পাবে অর্থাৎ আমার গ্রাম আমার শহর হিসেবে গড়ে উঠবে সেইভাবে যাতে আমরা পরিকল্পনা নিয়েছি এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব যে বাংলাদেশে হবে সোনার বাংলা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি নৌকা মার্কায় ভোট চাই আজহার লিমন সময় সংবাদ গোপালগঞ্জ নির্বাচনী সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেখানে দোয়া ও মোনাজাত শেষে কিছু সময় টুঙ্গিপাড়ায় অবস্থান করেন তিনি সকালে ঢাকা থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে গোপালগঞ্জে সড়ক পথে রওনা হন শেখ হাসিনা আজহার লিমনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দেবাশিস রায়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 3 সপ্তাহেরও কম সময়। ভোটযুদ্ধে নিজ দলের বিজয় নিশ্চিতে তাই শুরু হয়ে গেছে নির্বাচনী গণসংযোগ। বুধবার সকাল 8:30 কিছু আগে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গণভবন থেকে সড়কপথেই পিতৃভূমি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। নির্বাচনী প্রচারের গাড়িবহর যখন গোপালগঞ্জের পথে, তখন উৎসুক নেতাকর্মীসহ সাধারণ মানুষ ব্যানার প্ল্যাকার্ড নিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে স্লোগানে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যাকে। মাওয়াঘাটে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ফেরি পার হয়ে গোপালগঞ্জে যান শেখ হাসিনা। দুপুর 1:45 টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রথমে সরকারের পক্ষ থেকে এবং পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমেই আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগ শুরু হয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। বৃহস্পতিবার সড়কপথে ঢাকায় ফেরার সময় ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও সাভারে অন্তত 7টি স্পটে নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ। মিছিল, মিটিং আর পথসভায় সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তারা। সারা দেশে নির্বাচনী উত্তাপ, প্রার্থী রাজনৈতিক দল পিছিয়ে নেই সাধারণ মানুষও, তাই তো স্লোগানে স্লোগানে মুখর আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বুধবার সকালে রাজধানীর হাজারীবাগে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 13 আসনের প্রার্থী সাদেক খান, 14 আসনের আসলামুল হক, 16 আসনে ইলিয়াস মোল্লা। এ সময় দুই মেয়াদের উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান প্রার্থী ও কর্মী সমর্থকরা। বুধবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠে সমাবেশ করেন ঢাকা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে ঢাকা দক্ষিণের সিটি মেয়র সাঈদ খোকন সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বিজয়ের মাসে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান। আপনারা যদি একটি করে ভোট আগামী 30শে ডিসেম্বর নৌকা মার্কায় দেন, তাহলে এই উন্নয়ন শান্তি ইনশাল্লাহ অব্যাহত থাকবে। নির্বাচনের দিন সারা দিন তারা মাঠে থেকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নামে সন্ত্রাসী তৎপরতা চালাবার জন্য ষড়যন্ত্র করছে। আমরা জনগণকে সাথে নিয়ে অত্যন্ত সুস্থ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিন জননেত্রী শেখ হাসিনার পক্ষে, নৌকার পক্ষে রায় দেব, উন্নয়নের পক্ষে রায় দেব। বুধবার সন্ধ্যায় ভোলার চরসামাইয়া ও বাপ্তা ইউনিয়নে পথসভা করেন ভোলা 1 আসনের প্রার্থী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনুল। দলীয় নেতাকর্মীদের নিয়ে শেরপুর 2 আসনে বেগম মতিয়া চৌধুরী, গাইবান্ধা 5 আসনে অ্যাডভোকেট ফজলে রাব্বি, দিনাজপুর 2 আসনে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর 4 আসনে এএইচএম মাহমুদ আলী, কুষ্টিয়া 3 আসনে মাহবুবুল আলম হানিফ প্রচারণা চালান। এছাড়া ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকার পক্ষে ভোট চান মহাজোটের প্রার্থীরাও। রওজায় জাবিদাউশি, সময় সংবাদ। এদিকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন তারা। কারো উস্কানির ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গ্রাম শহরের অলিগলি চষে বেড়াচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থীরা। বুধবার সকালে ঠাকুরগাঁও সদরের মোহাম্মদপুর ইউনিয়নের কয়েকটি স্থানে পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজীবস্তি এলাকার পথসভায় যোগ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা সন্ত্রাস করব না, আমরা শান্তির মধ্য দিয়ে আমরা আমাদের জনগণের কাছে যাচ্ছি। সরকার কাকে তৈরি করবেন এটা আপনারা ঠিক করেন ওই ভোটটা দিয়ে।
রাজধানীর বাসাবো এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন ঢাকা নয় আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস। এ সময় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। পরে মাদারটেক চৌরাস্তায় তার গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। রাজশাহী পাঁচ আসনের বিএনপির প্রার্থী নাদিম মোস্তফা প্রচারণা চালান দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে। লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু। সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। চট্টগ্রাম নগরীর কদমতলি এলাকায় প্রচারণায় নামেন চট্টগ্রাম এগারো আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্রেফতার চলছে অব্যাহতভাবে, কিন্তু হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। খুলনা দুই আসনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। এছাড়া যশোরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে মৌলভীবাজারের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজারে আগামী নির্বাচনে গুরুত্ব পাবে চা শ্রমিকদের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প কারখানা স্থাপন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মনোনদী খনন ও টেকসই বাঁধ নির্মাণ চাইছেন ভোটাররা। এছাড়া জলাশয় লেক দখলমুক্ত করা ও পর্যটক বান্ধব জেলা গড়ার দাবি তাদের। রাতের সময়ে আরো থাকছে নির্বাচনে বিএনপিকে জেতাতে কলকাঠি নাড়ছে আইএসআই। খন্দকার মোশারফের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দার ফোনালাপের অডিও ফাঁস। নির্বাচনী সহিংসতার পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দিনভর দৌড়ঝাঁপ করেছে আওয়ামী লীগ বিএনপি। ইসিতে অভিযোগ জানিয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, সারা দেশে সহিংসতায় টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলও জানিয়েছে নির্যাতন আর হয়রানির অভিযোগ। এদিকে এসব ঘটনায় বিব্রত প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী প্রচারণার শুরুতেই সহিংসতা। নোয়াখালী ও ফরিদপুরে প্রাণহানি দুজনের। হামলা হয়েছে বিএনপি মহাসচিবের গাড়ি বহরে। দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুকে দলটির উপর পরিকল্পিত হামলা বলেই অভিযোগ শীর্ষ নেতাদের। বুধবার দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এস টি মামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিএসটির সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের জানান, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা বঞ্চিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। আমরা নানা রকম সহিংসতার খবর পাচ্ছি। এই সমস্ত হামলাগুলো এবং যেগুলো হচ্ছে সেগুলো আওয়ামী লীগের উপরেই বেশি, কাজে বেছে বেছে তাদের উপরে এই আক্রমণ, এটি মোটেও গ্রহণযোগ্য নয়। মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরের উপরে হামলার কথা বলা হয়েছে। নির্বাচনের বাণিজ্য বলে যে বিষয়টি নিয়ে তুমুল তোলপাড়, এটির বহিঃপ্রকাশ ওখানেও মির্জা ফখরুল ইসলামের বাড়ি ওইখানেও হয়েছে। এদিকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারিকে অবহিত করে বিএনপি প্রতিনিধি দল। এর আগে প্রতিনিধি দলটি সিসির সঙ্গে সাক্ষাৎ করে একই অভিযোগ জানান। এই অজ্ঞাত নামা কিসের কে, যখনই পুলিশকে বলা হয় তারা বলে যে তাদের নামে আগে থেকে তাদের নামে কেস ছিল বিভিন্ন কারণে। এই বিভিন্ন কারণগুলা তারা নিজেরাই এগুলো করছে, সেটার জন্য আজকে আমরা সিএসএর কাছে এসেছিলাম। উনি যেটা বললেন, উনি কিছুটা বিব্রত তো বটেই, কারণ উনি বলছেন যে আমি চেষ্টা করছি। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে এ ধরনের ঘটনা এড়াতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল নোয়াখালীতে একটি যুবক নিহত হয়েছে। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিবের গাড়িতে হামলা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা এতে বিব্রত। এটা কখনো কাম্য হতে পারে না। যা কিছু করার আপনাদের হাতে, আপনারা করবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন, পরিবেশ পরিস্থিতি আপনারা সামাল দেবেন এবং নির্বাচনের একটা পরিবেশ, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবেন। বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সহিংসতা প্রবণ এলাকাগুলোর জন্য থাকছে
আলাদা সতর্কতামূলক ব্যবস্থা। সংখ্যালঘু সম্প্রদায় ও নারী ভোটারদের নিরাপত্তার উপরও নজর থাকবে ইসি। জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের প্রত্যাশা, শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে যেন নেওয়া হয় সর্বোচ্চ পদক্ষেপ। বেলায়েত হোসেনের রিপোর্টে বিস্তারিত। সূর্যের আলো ফুটতে না ফুটতেই জীবিকার তাগিদে যাদের বের হতে হয় ঘর থেকে, লুনান্তে যাদের পান্তা ফুরোয়, ইটের প্রতিটি ইঞ্চিতে যাদের ঘাম, যাদের হাতের কারুকাজে বাংলাদেশের ভাগ্য লেখা হয় মধ্যমায়ের দেশে, তারা নিজেদের ভাগ্য নিয়ে যতটা না ভাবেন তার চেয়ে অনেক বেশি ভাবেন ভোটের মাঠ নিয়ে। সরকার এখন এত যাই আসে আসুক, আমরা দেশে শান্তি চাই, মানুষের জন্য শান্তি শৃঙ্খলাতে ভোট দিতে পারে এটা আমি চাই। সকল পরিশ্রমের অবসান, গল্পে আড্ডায় গঞ্জের চায়ের আসর, রাতের এই আসরে ভোটের জমজমাট আলোচনা কখনো কখনো যেন ছাড়িয়ে যায় টেলিভিশনের টকশোকেও। সবার মুখেই একটাই কথা, ভোট হতে হবে শান্তিপূর্ণ। দিন মজুরি মানুষ আমরা শান্তি সুস্থভাবে মানে ভোট হলে নির্বাচন ভোট নির্বাচন করে আমরা ভালো আলোচনা দিতে পারি। একটু পেছনে তাকালে চোখের সামনে ভেসে উঠে কেন্দ্র ভাঙচুর, ব্যালট ছিনতাই সহ সহিংসতার রকম ফের। পরিসংখ্যান বলছে 91 ও 2008 শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও এর আগে পরে নির্বাচনগুলোতে ঘটেছে কম বেশি সহিংসতা। ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে সাধারণ এলাকা, মেট্রোপলিটন এলাকা ও দুর্গম এলাকার জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এলাকা ভেদে ভোট কেন্দ্র পাহারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন 15 থেকে 18 জন। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার পরিকল্পনা সেনা ও নৌবাহিনীকে। র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আর্ম পুলিশ সদস্যরা টহল দিবেন স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে। এছাড়া সহিংসতা প্রবণ এলাকার জন্য থাকবে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। পূর্বে নির্বাচনে সহিংস ঘটনা ঘটেছে যে জায়গাগুলোতে শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই কমিশন নিজ থেকে কিছু যে জায়গাগুলো ভালনারেবল মনে হবে সেই জায়গাগুলোতে আলাদা অ্যাটেনশান দিবে। সেইগুলোতে নারী এবং সংখ্যালঘু এরাও আমরা ভালনারেবল গ্রুপ হিসাবে মনে করি। সব মিলিয়ে 6 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি ভোটের পরিবেশ নিয়ন্ত্রণ ও আচরণ বিধি তদারকিতে মাঠে থাকবেন 1,500-এর বেশি জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালী ও ফরিদপুরে আওয়ামী লীগের দুই নেতা হত্যায় বিএনপিকে অভিযুক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার সভায় তিনি আরো বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি সংকুচিত হয়ে যাচ্ছে। বিএনপির ভাঙ্গা হাত কোথাও জমছে, তারা বলছে গণজোয়ার। আমার কাছে বিষয়টি কি বড় হাস্যকর মনে হয়, এটা গণজোয়ার নয়, গণভাটা। জোয়ারের মুখ 10 বছরে তারা দেখেনি, 10 বছরে 10 মিনিটও ওয়েব দূরে থাক একটা রিপোলও জাগাতে পারে। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে। নির্বাচনে পল্টন দিয়ে তারা সহিংসতা শুরু করেছে, পল্টনে যে নারকীয় তাণ্ডব সেই তাণ্ডব এখনও তারা চালাচ্ছে। যারা হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তারাই নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিগত নির্বাচনের সময় অস্থিরতা হয়েছে, কিন্তু এইভাবে নিহত আহত হওয়ার দৃশ্য আমরা প্রথম দিনই দৃশ্যটা আমরা দেখলাম। সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে এটা আমরা চিন্তাই করি না, যারা এটা চিন্তা করে তাদেরই চক্রান্ত হতে পারে। প্রার্থীর আত্মরক্ষার জন্য যে অস্ত্রটা দেওয়া হয়েছে সেটা সে রাখতেই পারবে, কিন্তু এটা প্রদর্শন করতে পারবে না এবং সঙ্গে সঙ্গে ক্যারি করতেও পারবে না। সিলেটে দুই মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন ডক্টর কামাল হোসেন। এদিকে জৈন্তাপুরে জনসভায় ঐক্যফ্রন্ট নেতারা বলেন, ধানের শীষ এখন জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে বুধবার বিকেলে জোটের শীর্ষ নেতাদের নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। পরে ঐক্যফ্রন্ট নেতারা মাজারের আশেপাশে গণসংযোগ করেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন ডক্টর কামাল হোসেন। প্রধানমন্ত্রী বক্তব্যে এই আশ্বাসটা দিয়েছেন যে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে,
কিন্তু হচ্ছে না। আমরা ইতিবাচকভাবে বলছি যে আমরা আসি থাকবো, জনগণ তাদের অধিকার ভোগ করবে, ভোট দেবে, নির্বাচিত প্রতিনিধিরা এই দেশের রাষ্ট্রকে তাদের নিয়ন্ত্রণে নেবে। জন্তেপুর রাজবাড়ি মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিশ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ নেতারা গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আপনাদের ধানের শীষ পৃথিবীতে শ্রেষ্ঠ প্রতীক হিসেবে স্বীকৃতি পাবে। সেটা অন্যায় ভাবে যদি আমাদের প্রচারণায় বাধা দেওয়া হয়, যদি অন্যায় ভাবে আমাদের কোন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে তার প্রতিবাদ আমাদেরকে সংঘবদ্ধ ভাবে শান্তিপূর্ণ ভাবে দিতে হবে। ভোট দিতে যেতে হবে, ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে এবং ভোটের গণনা পাহারা দিতে হবে। এদিকে দক্ষিণ সুরমার মোগলা বাজারে জনসভায় বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের নেতা আসম আব্দুর রব ও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সময় সংবাদ সিলেট। রাতের সময় আরো থাকছে, পাবনায় নিখোঁজের একদিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপিকে জেতাতে কলকাঠি নাড়ছে পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই। এ বিষয়ে আইএসআই কর্মকর্তার সঙ্গে টেলিফোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের কথোপকথনের একটি অডিও অনলাইনে ফাঁস হয়েছে। বুধবার এ বিষয়ে খবর প্রকাশ করেছে থাইল্যান্ড ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম এশিয়ান ট্রিবিউন। You remember we met last time in Islamabad? Yes, yes, yes. Can I explain? You know that we are really now in crisis. I have several cases, and with the excuse of one case, my passport is seized. I cannot go out of the country. I think you once met one of our office holder there also. Am I right? Yes, yes, I met your man here. But now what I like to request you that from your side, if you can cooperate with China, then in Bangladesh, yes, yes, that will be useful before the election. That is already on the table and it is being done. So that's why we wanted that you, as a main representative, whenever it is possible, to visit the places, it would have been better. If you can assign somebody from your office here, I can different time I can communicate to you or your side. So sometime we will continue communicating with each other. I got to this point what you have told me, and this I will definitely convey to my boss, and he will work on this, and I will apprise you about this. Yes, yes, I want to have in contact with you, and you can consider me as your old friend. খুলনা বিভাগের 36টি আসনের 8টিতে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জামায়াতের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধাপরাধী জামায়াতকে নির্বাচনের সুযোগ দিয়ে আদর্শচ্যুত হয়েছে বিএনপি। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে ঐক্যফ্রন্টের শরিক দল জামাতকে 8টি আসন ছেড়ে দিয়েছে। বেশ কয়েকটি আসনে বিএনপি শক্ত অবস্থানে থাকলেও জামাতের দাবির কাছে নথি স্বীকার করে। এতে মনোনয়ন প্রত্যাশী নেতা ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। আর জামাত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করায় সাধারণ মানুষ বিষয়টিকে দেখছেন নেতিবাচক হিসেবেই। বিএনপি এই জামাত যারা আছে, যারা মানে যুদ্ধাপরাধী, এদের নতুন করে উজ্জীবিত হওয়ার জন্য তারা এটা সুযোগ সৃষ্টি করে দিল। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা মানে জামাত তো এমনি বিলীন হয়ে গেছে। জামাত ইসলামকে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদেরকে এই মুক্তিযোদ্ধাদেরকেই অসম্মানের দিকে ঠেলে দিতেছে। জামাত প্রার্থীদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার বিষয়টিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দুর্বলতা বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির এই নেতা। জামাত বিএনপি এক সূত্রে রাজনীতি করার ক্ষেত্রে নৈতিক অবস্থান থেকে তারা এক জায়গায়। আজকে যদি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ঐক্য থাকতো, তারা যদি শক্তিশালী থাকতো, জামাত এখানে কোনো অবস্থাতেই
রাজনীতি করা তো দূরে থাক, তাদের অস্তিত্ব পরিচয় থাকার কথা ছিল না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে বিএনপির বড় ধরনের বিচ্যুতি বলে মনে করছেন। দাঁড়িপাল্লাকে সেভ করার জন্য বিএনপির এই যে তথাকথিত স্যাক্রিফাইস, এটা কিন্তু এক ধরনের আত্মহননের একটি কাজ তারা করলো, এটা খুব দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে না। খুলনা জেলার 6টি আসনের মধ্যে ফুলতলা, ডুমুরিয়া ও পাইকগাছা কয়রা এই 4টি উপজেলার 2টি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জামাতের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার প্রার্থিতার বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। মামলার কাগজপত্র পাঠানো হয়েছে বিচারপতি জে বি এম হাসানের কোর্টে। আগামী 3 কর্মদিবসের মধ্যে বেগম জিয়ার প্রার্থিতার বিষয়টি নিষ্পত্তি করতে হবে বলেও জানান আইনজীবীরা। এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর দণ্ড স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। দণ্ডিতরা নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য, উচ্চ আদালতের এই আদেশের পর বিতর্ক শুরু হয়, তাহলে কি দণ্ড বা সাজা স্থগিত হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন? বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে শুধুমাত্র দণ্ড স্থগিত থাকায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু আপিল বিভাগ বুধবার এই আদেশ স্থগিত করে দেন। অ্যাটর্নি জেনারেল বলছেন সাজা স্থগিত হলেও দণ্ডিতরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। সাজা স্থগিত করা যায়, তিনি যে দণ্ডিত হয়েছেন এটা স্থগিত হওয়ার প্রশ্ন আসে না, এটা খালাস হওয়ার প্রশ্ন আসে। এখানে নির্বাচন কমিশন সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নমিনেশন পেপার বাতিল করে দিয়ে কোনো অন্যায় কাজ করেন। টুকুর আইনজীবী বলছেন এই নির্বাচনে বিষয়টি সুরাহা হলেও স্থায়ীভাবে বিষয়টির আইনি সমাধান দরকার। এখনো সেটল হয়নি, আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা লিভ দিয়ে ডিসাইড করে দেন, ইস্যুটা সেটল করে দেন, ওটা তো ওনারা করলেন না। এদিকে বেগম জিয়ার প্রার্থিতার বিষয়টি নিষ্পত্তির জন্য বুধবার তৃতীয় বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এরই মধ্যে মামলার নথিপত্র বিচারপতি জে বি এম হাসানের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এবং আগামী সপ্তাহের সোম ও বুধবার খোলা রয়েছে সুপ্রিম কোর্ট। এই 3 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে বেগম জিয়ার প্রার্থিতার বিষয়টি, এমনটাই বলছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাবনায় নিখোঁজের একদিন পর আসাদুল ইসলাম এরশাদ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে ঈশ্বরদীর মুলাডুলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় মুলাডুলি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এরশাদের লাশ খালে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং গলায় বৈদ্যুতিক তার জড়ানো ছিল বলে জানায় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত সোমবার রাতে শেখপাড়া যাওয়ার পথে আসাদুল নিখোঁজ হয় বলে জানান স্বজনরা। সিরাজগঞ্জে গণসংযোগের সময় বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বিকেলে তারাশ উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকেলে ওই এলাকায় সিরাজগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় যান। তার পথসভায় অতর্কিত একদল দুর্বৃত্ত হামলা চালায়, 2টি গাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নির্বাচন সামনে রেখে আশুলিয়া ও গাজীপুরে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। সন্ধ্যায় তৈরি পোশাক খাতের পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সরকার ঘোষিত নতুন মজুরি পাওয়ার আগে কোনো আন্দোলন করার যৌক্তিকতা নাই। আপনাদের সরলতার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল আসন্ন জাতীয় নির্বাচনের আগে আপনাদেরকে উস্কানি দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে। জানুয়ারি মাসে আপনাদের বেতন প্রাপ্তির পর যদি কোনো আপত্তি থাকে তাহলে কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। কারখানা কর্তৃপক্ষ যদি সমাধান করতে না পারে তাহলে আপনারা বিজিএমই এর কাছে আসবেন। দেশের খেটে খাওয়া মানুষের প্রতি দায়িত্ব পালন করতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে যশোর ক্যান্টনমেন্টে বিমানবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় ভবিষ্যতে বিমানবাহিনীর উন্নয়নের লক্ষ্যে বাহিনীতে 5ম প্রজন্মের যুদ্ধ বিমান ও আধুনিক সমরাস্ত্র সংযোজন করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিমান বাহিনীতে চৌকস কৃতিত্বের জন্য রিয়ানা আজাদকে সোর্ড অফ অনার দেওয়া হয়েছে। এছাড়াও 10 জন নারী সহ 61 জনকে ফ্লাইট ক্যাডেট কমিশনে উন্নীত করা হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে ফ্লাইট ক্যাডেটদের হাতে পদক, সনদ ও ফ্লাইং ব্যাজ তুলে দেন রাষ্ট্রপতি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটালীপাড়ায় জনসভার মধ্য দিয়ে শেখ হাসিনার আনুষ্ঠানিক গণসংযোগ শুরু। অঙ্গীকার করলেন প্রতিটা গ্রামে শহরের সুবিধা দেওয়ার, চাইলেন নৌকায় ভোট। মিছিল, মিটিং, পথসভায় দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে প্রার্থীরা। সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণসংযোগ শুরু। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে বললেন ডক্টর কামাল হোসেন। এবং সারা দেশে নির্বাচনী সহিংসতার শিকার আওয়ামী লীগ, ইসিতে দলটির অভিযোগ। হামলার ঘটনায় বিব্রত কমিশন, নালিশ নিয়ে এবার আইজিপির কাছে বিএনপি। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।